अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला अशरफिल अम्बियाई वल मुरसलीन व अला आलिहि व सहबिहि अजमाइन। देश ओ विदेशेर दूरेर ओ कासेर दर्शक श्रोता भाई बोनदेर स्वागत जानाच्छि बांगला भिशनेर विशेष इस्लामी अनुष्ठाने। मानव जीवने इस्लाम सुंदर ओ सत्य शीर्षक ए अनुष्ठाने आलोचनार जन्य स्टूडियोते उपस्थित रयेछि आमरा तीनजन। आमि डॉक्टर मोहम्मद आब्दुर रशीद और आमार डाने रयेछेन ढाका विश्वविद्यालयेर फार्सी भाषा और साहित्य विभागेर प्रफेसर डॉक्टर मोहम्मद आब्दुर सबुर खान। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आमार बामे रयेछेन दारुन्नाजात सिद्दिकिया कामेल माद्रासार प्रधान फकी आलहाज हजरत मौलाना ओसमान गनी सालेही। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। दर्शक श्रोता बंधुरा, आज आमरा आलोचना करब इस्लामी दावात गुरुत्व और कौशल सम्पर्के। और आलोचनार शुरूते पवित्र कुरआनुल करीमेर सूरा नाहलेर 125 नम्बर आयतेर तेलावत शुनबो हाफेज कारी मोहम्मद जाकारियार कण्ठे। आऊदु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله العظيم. الحمد لله। আমরা এতক্ষণ পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহালের 125 নম্বর আয়াতের তেলাওয়াত হাফেজ কারি মোহাম্মদ জাকারিয়ার কণ্ঠে শুনেছি। মহান রব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা করেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে আপনার প্রতিপালকের পথে আহ্বান করুন প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে, এবং তাদের সাথে কথা বলুন সবচেয়ে সুন্দরভাবে। নিশ্চয় আপনার প্রতিপালক সবচেয়ে ভালো জানেন কে তার পথ ছেড়ে বিপদগামী হয়েছে, এবং যারা সঠিক পথে পরিচালিত তিনি তাদের সম্পর্কেও সবচেয়ে ভালো জানেন। মহান রব্বুল আলামিন তার দ্বীনের দাওয়াত দিতে বলেছেন, প্রজ্ঞার সাথে দাওয়াত দিতে বলেছেন মানুষকে উত্তম উপদেশ এবং উত্তম আচরণের মাধ্যমে। সেজন্য আমরা এই বিষয়টা প্রথমে ওসমান গনি সালেহি আপনার কাছ থেকে শুরু করব। দ্বীনের দাওয়াত, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন এই উম্মতের উপরে। প্রতিটি উম্মতের উপরেই দায়িত্ব হচ্ছে এই দ্বীনের দাওয়াত দেওয়া। অতএব আপনি আমি সবাই প্রকৃত অর্থে দায়ী আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তো তারপরেও কথা থাকে যে যারা বিশেষভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যোগ্য, সেই দাওয়াতের গুরুত্ব কি, এই দাওয়াতের বৈশিষ্ট্য কি, এ বিষয়ে যদি আপনি বলেন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত যে জীবন ব্যবস্থাটি তা হচ্ছে ইসলাম। এই ইসলাম প্রচার এবং প্রসারে প্রতিটি মানুষের আত্মনিয়োগ করা এটি একটি অবশ্য দায়িত্ব এবং কর্তব্য। আর এই দায়িত্ব কর্তব্যটি মূলত বাস্তবায়িত হবে ইসলামী দাওয়াতের মাধ্যমে। তাহলে বুঝতে পারলাম যে ইসলামী দাওয়াত একজন মানুষের কাছে সত্য বিষয়টি পৌঁছে দেওয়া, কোরআন এবং সুন্নাহর বিষয়টি তার কাছে পৌঁছে দেওয়া, এটি প্রতিটি মুমিনের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, প্রতিটি মুসলমান নর নারী প্রত্যেকের জন্য এটি একটি অন্যতম দায়িত্ব। দাওয়াত শব্দটির অর্থ হচ্ছে আহ্বান করা। কেউ কেউ বলেছেন যে দাওয়াত শব্দের অর্থ হচ্ছে দাওয়াতু ইলাল খাইর, কোনো একটি কল্যাণের দিকে কাউকে নিয়ে আসা, কল্যাণের দিকে কাউকে ডেকে আনা, এটাকে বলা হয় দাওয়াত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটি বহুভাবে বলেছেন। যেমন কোরআনে আছে যে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি কিয়ামতের দিন প্রত্যেকে ডাকবো তাদের ইমাম অনুযায়ী, তাদের নেতা অনুযায়ী। আবার অন্য জায়গায় এভাবে বলা হয়েছে যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, আহ্বান করো। অথবা বলেন যে আদউকুম ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মানিত্তাবানি। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेন कुल हादिही साबिली, अल्लाह बोलेন दोस्तों अपनी जगतवासीকে জানাই দিন এটি হচ্ছে আমার পথ। আদউকুম ইলাল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর পথে ডাকছি। আনা, আমি। ওয়ামানিত তাবান, এবং আমার যারা ইত্তেবা করেছে, অনুসরণ করেছে, তারাও কিন্তু সত্য পথে ডাকছেন। তাহলে আল্লাহ রাসূলের যে পরিচয় জগতবাসীর কাছে আল্লাহ পাক তুলে ধরলেন, সেখানে তিন চারটা আল্লাহ রসুলের উপাধি বা তার পরিচয় তুলে ধরবার জন্য মহান আল্লাহ বলেছেন, সেখানে বলছেন দাগিয়ান ইলাল্লাহ। হ্যাঁ, তিনি এখানে এই কথা বলছেন যে ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে, শাহিদা ওয়া মুবাশশিরা, এবং আমি আপনাকে পাঠিয়েছি মানুষকে সুসংবাদ দানকারী হিসাবে। এরপর বলছেন ওয়া নাদিরা, এবং মানুষকে ভীতি প্রদর্শন করবেন আপনি, জাহান্নাম থেকে মানুষকে যেন দূরে থাকতে পারে, জাহান্নাম সম্পর্কে তাদেরকে সতর্ক করবেন। এরপরে বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহ, আপনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, কারণ আপনি হচ্ছেন উজ্জ্বল প্রাজ্জ্বল। আপনি যদি মানুষকে আহ্বান করেন, কারণ আপনি হচ্ছেন আলোকিত নবী, আপনি যখন আলোকিত পথে মানুষকে ডাকবেন এই মানুষগুলো কিন্তু আলো পাবে, পথ পাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষদেরকে সত্য পথে ডেকেছেন। শুধু ডেকেই তিনি ক্ষান্ত হন না, বরং তাদেরকে এমনভাবে প্র্যাকটিক্যাল তিনি শিক্ষা দিয়েছেন সঠিক পথ কোনটি। আল্লাহ নবী একদিন আব্দুল্লাহ মাসুদকে বলেন, আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও। রসুল লাঠি নিয়ে খাত্তালানা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খাত্তাম মুস্তাকিমান আলাল আর্দ, একটি সোজা পথ অঙ্কন করলেন। সোজা পথের ডানে তিনটি, বামে তিনটি, ৬টি পথ অঙ্কন করে বলেন হাদিহি সুবুল, এগুলো অনেক পথ। ওয়াফিকুল্লে সাবিলিন শয়তান, এর প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা আছে, তোমাদেরকে আহ্বান করছে। এবং এর সাথে 12টি করে উপদল আছে, ৬ × ১২ = ৭২টি, আর সোজা একটি রেখা মোট ৭৩টি। বললেন যে ৭২টি দল হচ্ছে জাহান্নামী, আর একটি মাত্র দল হচ্ছে জান্নাতি, এটা সঠিক পথে আছে। রসুল তাদেরকে প্র্যাকটিক্যাল দাওয়াতের যে সিস্টেমগুলো সেটাও বলে দিলেন। এবং দাওয়াত দিতে হলে প্রথমে যে ইমানের দাওয়াত দিতে হবে, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানে পাঠালেন তখন বললেন তুমি প্রথমে গিয়ে তাকে নফল বা অন্য কোনো বিষয়ে দাওয়াত দিবে না, বা আনুষঙ্গিক বিষয় বলবে না, প্রথমে তাকে ইমানের দাওয়াত দিবে। এই জন্য প্রত্যেক নবী ইমানের দাওয়াত দিয়েছেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন দাওয়াতের গুরুত্ব। হ্যাঁ, দাওয়াতের গুরুত্ব এই জন্য আমি বলবো যে দাওয়াতের গুরুত্ব হচ্ছে যে আমরা যেহেতু শ্রেষ্ঠ উম্মত, এই উম্মতের শ্রেষ্ঠত্ব কি কারণে? উম্মতের শ্রেষ্ঠত্ব হচ্ছে এই উম্মতকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মা, তোমরা হচ্ছ এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য। তোমাদের এজেন্ডা হচ্ছে দুটো, তা'মুরুনা বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কর্ম থেকে দূরে রাখবে। অসাধারণ বলেছেন কোরআন সুন্নাহর আলোকে যে দাওয়াত দেবার কারণে এই উম্মত সকল জাতির চেয়ে শ্রেষ্ঠ জাতি, আর এই দাওয়াত হবে আল্লাহর পথে এবং ইসলামের পথে। আর ইসলাম হচ্ছে মানুষের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কল্যাণময় ইহকালীন এবং পরকালীন মুক্তির যে পন্থা সেটাই হচ্ছে ইসলাম। আবার আপনার কাছে ইনশাল্লাহ আমরা আসবো। প্রফেসর আব্দুস সবুর খান, আমরা শুনলাম দাওয়াতের কথা, তো এর আলোকে যদি বলেন একজন দাওয়াতকারীর কি চরিত্র হওয়া উচিত, আর আমাদের জন্য এই দাওয়াতের বিষয় যে করণীয় অর্থাৎ বৈশিষ্ট্য সেগুলোর সম্পর্কে। অত্যন্ত চমৎকার বিষয়। দাওয়াত সম্পর্কে যে আলোচনা হচ্ছিল কোরআনের আলোকে, সেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে কিন্তু একটি আছে সূরা আহজাবে যে আয়াতগুলো আমরা উদ্ধৃত করছিলাম বা শুনছিলাম, 45 এবং 46 নম্বর আয়াত, ইউহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, যে আপনাকে আমি পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, মৃত্যু আযাব থেকে মুক্তির জন্য ভয় প্রদর্শনকারী হিসাবে, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথে ডাকার জন্য, আর প্রজ্বলিত প্রদীপ হিসেবে। এবং আমরা দেখি যে এই যে দায়ী দাওয়াত এটি মূলত ছিল নবী রাসূলদের কাজ। নবী রাসূলদের চরিত্র যেরকম ছিল, পরবর্তীতে তার উম্মত যারা এই দাওয়াত দেবেন এই একই তো কাজ, তাদের চরিত্র কিন্তু এরকমই হওয়া উচিত। তারা মিথ্যা বলবে না, কোনো স্বার্থ নিয়ে কোনো দাওয়াত দিবে না, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বা নির্দিষ্ট লক্ষ্যকে ঠিক করে দাওয়াত দিবে না, এবং কোনো খ্যাতি বা প্রাপ্তির আশায় দাওয়াত দিবে না, এবং শুধুমাত্র আল্লাহর পথে, সত্যের পথে, হকের পথে দাওয়াত দিবে, ফি সাবিলিল্লাহ। সুতরাং আমাদেরকে যেটা দাওয়াত দেওয়া ওয়াজিব এবং নবীদের কাজ সেটা করতে হবে, এবং তার জন্য যে চরিত্র বৈশিষ্ট্য, নবীদের চরিত্র বৈশিষ্ট্য আমাদের মধ্যে আনতে হবে, সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত হতে হবে, সেইটাও অর্জন করতে হবে। অর্থাৎ আমাকে সত্যবাদী হতে হবে, সৎ কাজ করতে হবে, নির্মোহ নির্লোভ হতে হবে। এই দাওয়াতের জন্য কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে আক্রমণও করব না, নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করব না, নির্বিশেষে মুসলমান অমুসলিম প্রত্যেককে নির্বিশেষে আমি আল্লাহর পথে দাওয়াত দেব, এবং সেই দাওয়াতটা কিন্তু প্রজ্ঞা এবং কৌশল এবং পদ্ধতিতে দিতে হবে। ঠিকই বলেছেন, কারণ এই যে মায়া মমতা ভালোবাসা মানুষকে সম্মান, এর মাধ্যমে দাওয়াত দিয়েছেন আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম এবং অলিয়া আউলিয়াগণ। সে কারণে একজন মানুষ যখন দেখেছে যে এখানেই আমার সম্মান, এখানেই আমার সামাজিকতা এখানেই আমার মানবতাবোধ তখন সে কিন্তু ইসলামকে পছন্দ করেছে কিন্তু আমরা যে দাওয়াত দেই আসলে মানুষ এক ধর্ম মানুষ জানে কিভাবে ধার্মিকের আচরণের মাধ্যমে তো একজন দাওয়াত দানকারীর আচরণটা গুরুত্বপূর্ণ আল্লাহর রাসূল কিন্তু যেন বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা এই যে প্রথম কুরাইশরাও বুঝেছে যে তুমি বোধহয় অনেক কিছু আমাদের কাছে চাইবে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু নবী স্পষ্ট করেছেন না আমি কিছুই চাই না ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ আমার যে পারিশ্রমিক সেটা দিবেন আল্লাহ আর কেউ না আমি তোমাদের কাছে লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা তোমরা আমাকে ধন্যবাদ জানাবে এটাও চাই না তোমরা আমাকে টাকা পয়সা দিবে ধন দৌলত দিবে তাও চাই না সেজন্য আল্লাহর দ্বীনের দাওয়াত আসলে আল্লাহর ওয়াস্তে নিবেদিত হয়ে দিতে পারলে সেটা কিন্তু কাজ হয় তা আমরা আবার কথা বলবো ইনশাআল্লাহ একটা বিরতি থেকে আসি দর্শক শ্রোতা বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আমরা ছোট্ট একটি বিরতিতে ছিলাম আমরা আলোচনা করছিলাম ইসলামী দাওয়াত গুরুত্ব কৌশল সম্পর্কে জনাব আলহাজ মাওলানা ওসমান গনি সালেহি আপনি একজন দাঈ আল্লাহর পথে মানুষকে ডাকেন আহ্বান করেন আমাদের দেশে এরকম আলহামদুলিল্লাহ অনেক দাঈ রয়েছেন তো এই যে একজন দাঈর চরিত্র সম্পর্কে প্রফেসর আব্দুস সবুর বলছেন আপনি যদি এই বিষয়ে আরেকটু বলেন এবং এই দাওয়াত গ্রহণ করবার জন্য দাওয়াত দেবার জন্য আমরা কি পাবো তার ফজিলত কি সম্পর্কে সংক্ষেপে বলেন আমাদের সময় কম জি আলহামদুলিল্লাহ একজন দাঈর সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে তাকে কোমল ভাষা ব্যবহার করতে হবে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুইজনকে নির্দেশ করেছিলেন যে তোমরা এই পৃথিবীর প্রতাপশালী একজন ক্ষমতাধর ব্যক্তির কাছে যাচ্ছ ইজহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা সে কিন্তু সীমা লঙ্ঘন করেছে ওয়াকুলা লাহুমা কাওলান লাইয়িনা তোমরা যখন তার কাছে দাওয়াত পৌঁছে দিবে তখন তোমরা তাদের সাথে কোমল ভাষায় কথা বলবে খুব কর্কশভাষী হবেন আর কর্কশভাষী হওয়া এটা কিন্তু একজন দাঈর জন্য বড় মাইনাস পয়েন্ট এবং এটা তার কিন্তু চরিত্র নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিয়েছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি ওয়া লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব যে আপনি যদি কর্কশভাষী হন আপনি যদি রহমতওয়ালা না হন রহমতওয়ালা আপনি রহমাতুল লিল আলামিন এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে তো আপনি যদি কর্কশভাষী হন তাহলে আপনার পাশে যারা আছে তারা কিন্তু আপনার কাছে থাকবে না এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একজন দায়ী অবশ্যই সুন্দর বাচনভঙ্গি তার ভাষা স্পষ্টভাষী হতে হবে এবং কথাটা যদি গুরুত্বপূর্ণ কথা হয় তাহলে এটি তিনি কয়েকবার বলবেন ইজা তাকাল্লামা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন আদাহা সালাসানটাকে তিনবার তিনি রিপিট করতেন তারপরে তার কোনো পাওনা থাকবে না একমাত্র আল্লাহর জন্য আর সে এই কাজটি করবেন আর যার কাছে আমি দাওয়াত দিচ্ছি আমি শ্রোতাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কে কোন মানের শ্রোতা শ্রোতাদের মধ্যে কিছু আছে তীক্ষ্ণ মেধাবী শ্রোতা কিছু আছে মধ্যম পন্থা আর কিছু আছে একেবারে নিম্ন শ্রেণীর একটা মাহফিলে কিন্তু অনেক পদের শ্রোতা থাকে তাদের দিকে খেয়াল করে আমার বাচনভঙ্গি আমার বক্তব্যটি এমন যদি হয় যে আমি যাদের কাছে বক্তব্য দিচ্ছি এত লোভ হয়ে যে যাতে করে তারা আমার কথাগুলো শুনতে পাচ্ছে না আবার এত জোরে কর্কশ ভাষা আমি দিচ্ছি আরেকজনের কষ্ট হচ্ছে তারা উপলব্ধি করতে পারছে না বুঝতে পারছে না এবং একজন দায়ী অবশ্যই কি বক্তব্যটি দিচ্ছে তার বিষয় ভিত্তিক সে বিষয়টি সে নির্বাচন করবে নির্বাচন করে এই ব্যাপারে বলা হয়েছে যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা এখানে হিকমা বলতে কোরআন এবং সুন্নাহ দিয়ে তাদেরকে আহ্বান করতে হবে কোরআন এবং সুন্নাহ তার মানে একজন দায়ী যেটি বলবে সেটি অবশ্যই অথেন্টিক হতে হবে এভিডেন্স থাকতে হবে দলিল থাকতে হবে কোরআন এবং সুন্নাহ আরো একটা বিষয় খুবই যে যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তার কোন সংশোধন প্রয়োজন সেটা কিন্তু দায়ীর বোঝা দরকার একজন দায়ী কিন্তু ডাক্তারের মতো একজন ডাক্তার যেমন একজন রোগীর অবস্থাটা বুঝতে পারেন যে তাকে এই মুহূর্তে তার জ্বর হচ্ছে নাপা দিব না সিপ্রোসিন দিব না কোন ওষুধটা দিলে তার দ্রুত কাজ করবে একজন দায়ী কিন্তু যখন দায়ীর চেয়ারে যখন বসে যাবে তখন শ্রোতাদের দিকে নজর করলে সে বুঝবে যে এই মুহূর্তে আমার কোন কথাটি প্রয়োজন অথবা তিনি শুধু যে অনুষ্ঠানগুলোতে তা নয় বরং একজন ব্যবসায়ী সেও কিন্তু দায়ী তার এই ব্যবসা কার্য পরিচালনার ক্ষেত্রে সৎ ব্যবসা পরিচালনার দ্বারা तार जे सततार माध्यमे एटिও কিন্তু দাওয়াত দিচ্ছেন তিনি মানুষকে যে সততার সাথে এই জীবনটা চালাও এটাও কিন্তু গুরুত্বপূর্ণ জি অবশ্যই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সহ অনেকে যারা বিভিন্ন অঞ্চলে গেছেন তাদের এই ব্যবসা নীতি দেখে তাদের এই আমানতদারিতা দেখে অনেকেই কিন্তু তাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে তারা কিন্তু দাওয়াত দেন নাই তাদের নীতিটা দেখেই তারা কিন্তু কালেমা পড়ে নিয়েছে একজন দাওয়াত দানকারীর কি ফজিলত আল্লাহর কাছে সে এর মানুষের কাছে তো কোনো বিনিময় নিবেও না চাবেও না আল্লাহ দিবেন বিনিময় আল্লাহ কি দিবেন তাকে আদালু আলাল খাইরে কাফাইলিহি একজন দাল একজন মানুষকে যে দাওয়াত দেয় দায়ী তিনি যখন কোন মানুষকে কল্যাণের পথে আহ্বান করবেন ওই মানুষটি যতদিন পর্যন্ত নেক আমল করবে ওই লোক তো পাবেই যিনি আহ্বান করলেন যিনি ডাকলেন মানুষদেরকে ঠিক সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করুন আমরা শেষ পর্যায়ে চলে আসি প্রফেসর আব্দুস সবুর আমাদের সবাইকে দাওয়াত দিতে হবে এখনো দাওয়াতের ক্ষেত্র প্রচুর রয়েছে আমরা অনেক আমল ছেড়ে দিচ্ছি অনেক মানুষ এই দিনের সৌন্দর্যের খোঁজ পাচ্ছে না এবং নানান ভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আল্লাহর দ্বীনের দাওয়াতের কিন্তু প্রয়োজনীয়তা দিন দিন আরো বাড়ছে তো আপনি এই যুগে দাওয়াতের প্রয়োজনীয়তা এটা কার্যকর করবার জন্য আমরা যারা এই দাওয়াত দেওয়ার কাজে ব্যস্ত আছি তাদের জন্য যদি উপদেশ দেন সংক্ষেপে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এই যে তিনটি বিষয় পয়েন্ট তাফসিরে রুহুল মানিতেও এই বিষয়গুলোকে বিন্যস্ত করে বলেছে যে যাদেরকে দাওয়াত দিবেন এদের কিন্তু তিনটা স্তর থাকবে একজন হয়তো এরকম হবে যাকে দাওয়াত দিচ্ছেন সে মোটামুটি শিক্ষিত জ্ঞানী তার জন্য আপনাকে প্রজ্ঞার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আপনাকে এরকম প্রজ্ঞাবান হয়ে দাওয়াত দিতে হবে আরেকজন থাকতে পারে সাধারণ মানুষ যত জ্ঞানী পণ্ডিত সে নয় তাকে আপনি ভালো ভালো উত্তম কথা উপদেশ এগুলো দিয়ে দাওয়াত দিবেন মাও ইজাতুল হাসানা আবার আরেকজন থাকতে পারে তার ভিতরে নানা সন্দেহ সংশয় আছে বিতর্কের মানসিকতা আছে সেখানে বলা আছে জাদিল হুম বিল্লাতি হিয়া আহসান যুক্তির মাধ্যমে সুন্দর যুক্তির মাধ্যমে দাওয়াত দিতে হবে সেই বিতর্ক করতে গিয়ে তার উপরে চড়াও হওয়া যাবে না একটা কথা রাগান্বিত হওয়া যাবে না না বললেই নয় যে আমাদের দাওয়াত দেওয়ার ত্রুটির কারণে অনেক মানুষ দিনকে ভালোভাবে জানছে না যেমন একটি উদাহরণ যদি বলি একজন অন্ধ ব্যক্তি সে কখনো দুধ খায়নি তাকে বোঝাবার জন্য বলল দুধ সাদা সে তো দেখেনি এখন সে বলল বকের মতন সাদা বকও দেখেনি সে এখন বক বোঝাবার জন্য নিয়ে আসলো বাঁকা একটা চাকু কাঁচি তা এখন বলতেছে এরকম বকের ঠোঁট থাকে ঠোঁট বোঝাবার জন্য সে তো হাত দিয়ে দেখলো এটাই অনেক কাটা কেটে যায় তখন বলে না এই দুধ আমি কোনোদিন খাবো না ইসলামের শান্তির যে ধর্ম ইসলামের যে মানবতার কথা ইসলামের যে ভালোবাসার কথা কেউ দাওয়াতের মাধ্যমে এটা কেউ বুঝতেছে জঙ্গিবাদী জিনিস কেউ বুঝতেছে এটা তো অত্যন্ত ক্ষতিকর এর দ্বারা আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এর দ্বারা আমার সম্মানের ক্ষতি হয়ে যাবে এটার ক্ষতি হয়ে যাবে কিন্তু ইসলাম তো এমন সৌন্দর্য যে প্রত্যেক মানুষ তার রুচি তার ব্যক্তিত্ব তার যে বিশ্বাস বোধ সকল মানুষের জন্যই উপাদান রয়েছে তো সেজন্য আমাদের যারা দাওয়াত দিচ্ছে তাদেরও এই ইসলামের সৌন্দর্যটাকে ফুটিয়ে তোলবার জন্য তাদের কিন্তু বোঝা দরকার যে উদাহরণটা বললেন যে ওইভাবে যদি বোঝানো যায় তাহলে সে দাওয়াত অবশ্যই গ্রহণ করবে সে দাওয়াত গ্রহণ করুক বা না করুক আপনার সাথে তার দ্বন্দ্ব হবে না কারণ দাওয়াত হেদায়েত পাওয়ার তো আল্লাহই মালিক তাকে আল্লাহ হেদায়েত করতেও পারে নাও করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে হেদায়েত পায়নি বলে দুঃখ করেছেন আল্লাহ বলেছেন যে তোমার হাতে হেদায়েত না আমার হাতে হেদায়েত সেটি হতে পারে কিন্তু তাতে আমাকে দুঃখিত হওয়া যাবে না এবং তার সাথে আমার দ্বন্দ্ব তৈরি হবে না যদি আমি এই প্রিন্সিপাল অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে দিনের পথে নেই দাওয়াত দিচ্ছে শুনছে না কিন্তু মা বাবাকে থেমে থাকলে হবে না সমাজে যারা দায়িত্বশীল থেমে থাকলে হবে না তাকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমরণ তা এখন যদি সে নাই শুনে একান্ত কিন্তু যিনি চেষ্টা করছেন দিনের দাওয়াত দিচ্ছেন তিনি কিন্তু সওয়াব পেতে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এসেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা বন্ধুরা আমরা আলোচনা করেছি ইসলামী দাওয়াতের গুরুত্ব কৌশল সম্পর্কে এত অল্প সময় এত ব্যাপক একটা বিষয় আলোচনা করা সম্ভব নয় তবুও দুজন প্রাজ্ঞ বিজ্ঞ আলোচকের মাধ্যমে যেটুকু আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি সেটি হচ্ছে দাওয়াত এটি আমাদের সবার কর্তব্য এবং সে কর্তব্য পালন করবার জন্য আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ রসুলের চারিত্রিক বৈশিষ্ট্যের সেই বৈশিষ্ট্যকে আমাদের জীবনে বাস্তবায়ন করবার মাধ্যমে আল্লাহ রসুলের কথা যেমন মানুষের অন্তরে মানুষের চিন্তার জায়গাটাকে আল্লাহ রসুল জয় করতে পেরেছিলেন যার কারণে তার আচরণগুলো আল্লাহ রসুলের কথা এবং তার আদর্শ মোতাবেক আচরিত হয়েছে আমাদেরও সেই জায়গাটাতে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে হবে সকল মানুষের সামনে আল্লাহ মহান তার দিন ইসলাম সবার জন্য কোরআন হুদাল লিল আলামিন জগৎবাসীর হেদায়েতের আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন জগৎবাসীর জন্য মায়া দয়া করুণার পাত্র অতএব এই করুণার আধার যিনি সেই মহান রাসূলের যেই দাওয়াত সকল মানুষের জন্য আল্লাহ দিতে বলেছেন যেই কোরআন সকল জগৎবাসীর হেদায়েতের একমাত্র পাথেয় আমরা সেই কথাগুলো জগৎবাসীকে জানাবো আল্লাহ রাসূলের সেই আদর্শে আদর্শবান হয়ে ভালোবেসে সুন্দরভাবে এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের দায়ী হিসাবে এবং দাওয়াত গ্রহণকারী হিসাবে আমাদের সবাইকে কবুল করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলজনক নিরাপদ হোক প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত আপনাদের পরামর্শ আমাদের কাছে পাঠাবেন sundarsatya@banglavision.tv এই ঠিকানায় পাঠাবেন আমাদের অনুষ্ঠান ইউটিউবে দেখতে পারেন সেই ক্ষেত্রে youtube.com/banglavisionprogram এখানে সার্চ করে আগামী অনুষ্ঠানে দেখা হবে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু